গুড ইভিনিং, চলে এসেছি আবার প্রতি বুধবারের মতো ঠিক 6টার সময় লাইভে। তোমরা যারা যারা অনলাইন আছো, প্লিজ একটু জয়েন হয়ে যাও। জয়েন হয়ে লাইক করো, কমেন্ট করো অ্যান্ড শেয়ার করো। ততক্ষণে আমি দুটো নাম্বার হচ্ছে বলে দিই। বুকিং নাম্বার যে দুটো আছে 8116042699, 8900424484, এই দুটো নাম্বারে তোমাদের যে এই জিনিসটা পছন্দ হবে তোমরা স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপ করবে কোথা থেকে বলছো এবং সঙ্গে নামটা হচ্ছে দিয়ে দেবে। যে কোনো মানে অল ওভার ওয়ার্ল্ড, অল ওভার ওয়েস্ট বেঙ্গল, অল ওভার ইন্ডিয়াতে শিপিং আছে, শিপিং করছি। শিপিং চার্জ হচ্ছে লাগে বাই ডিটিডিসি, সাধারণত বাই ডিটিডিসি হচ্ছে কুরিয়ারে ডিসপ্যাচ করা হয়। যেখানে যেটা পসিবল হয়, যেখানে যেটা অ্যাভেলেবেল আছে, সেখানে সেই কুরিয়ার সার্ভিসটাকে ইউজ করা হয়, ঠিক আছে? তো এখন হচ্ছে একটুখানি রাশ যেহেতু বেড়ে গেছে, সো একটু সময় লাগে, নয়তো ওয়েস্ট বেঙ্গলের মধ্যে 2 থেকে 3 দিনের মধ্যে, ওয়েস্ট বেঙ্গলের বাইরে 3 to 5 days, আর ইন্ডিয়ার বাইরে যেটা সেটা তোমরা নিশ্চয়ই জানো ওয়েট অনুযায়ী, তারপর যাই হোক ওভারঅল সব বিষয় নিয়ে হচ্ছে ওটা থাকে। তো তোমরা নিশ্চিন্তে বুক করতে পারো, যেই জিনিসটা তোমাদের পছন্দ হবে, যেই শাড়িটা মেইনলি তোমাদের পছন্দ হবে, তোমরা স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপ করবে। যারা যারা অনলাইন আছো, প্লিজ একটু জয়েন হয়ে যাও। জয়েন হয়ে লাইক করো, কমেন্ট করো অ্যান্ড শেয়ার করো। নমস্কার, আমি রূপা ভাওয়াল, ডি ডিজাইন বাই রূপা ভাওয়ালের তরফ থেকে লাইভ শুরু করছি। তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত সঙ্গে থেকো, দেখতে থেকো, যার যেটা ভালো লাগবে সেটা স্ক্রিনশট নিয়ে তোমরা হচ্ছে বুক করবে 8116042699, 8900424484। তো রোজকার মতো আজকেও, আজকে বেশিরভাগ শাড়ি হচ্ছে কম দামেরই দেখাবো, মিডিয়াম রেঞ্জের হচ্ছে দেখাবো, কম থেকে কয়েকটা হয়তো 2-3টে একটু বেশি দামের হয়তো দেখাবো, বেশিরভাগই হচ্ছে মিডিয়াম রেঞ্জের মধ্যে দেখাবো, গিফটের জন্য, নিজেদের পরার জন্যে, তারপর হচ্ছে যারা রেগুলার শাড়ি পরতে পছন্দ করো তাদের জন্যে, আর হচ্ছে গিফটের জন্যে, মানে খুব সুন্দর দেখাবো। আর মেইনলি দেখাবো আমি আজকে একটা রেশম কাটা পরেছি ইয়েলো কালারে, আমার ভীষণ হচ্ছে মানে খুব পছন্দের হচ্ছে রঙ এটা, ছোটো থেকে এই রঙটা পছন্দ। সময়ের সাথে হয়তো কিছু কিছু চেঞ্জ হয়েছে, হাই মৌসুমি সঙ্গে থেকেও দেখতে থাকো, সময়ের সঙ্গে হয়তো কিছুটা চেঞ্জ হয়েছে কিন্তু ইয়েলো কালারটা এখনও মানে ভীষণই প্রিয়। এটা আমি একটা রেশম কোটার ওপর, একদম রেশম চেকস যেটা সেই জিনিসের ওপর হচ্ছে পড়েছি ইয়েলো কালার। এখানে একটা পিঙ্ক বর্ডার, তার উপরে একটা জরি পট্টি দেওয়া আছে, তার উপর অরেঞ্জ বর্ডার, উপরে একটা নিচে একটা জরি পট্টি দেওয়া আছে, ব্লাউজটা অন্য একটা। এটাও হচ্ছে আমি পড়েছিলাম একটা রেশম চেক শাড়ির সাথে আর ইয়েলো কালারে 2019-এর সরস্বতী পুজোর সময় মনে আছে। চলো তাহলে দেখানো শুরু করে দিই, তোমরা এক এক করে জয়েন হতে থাকো। মেইনলি যেটা বললাম সেটা হচ্ছে আজকে আমি হলুদ রঙের হচ্ছে মেইন দেখাবো, তবে ফার্স্টটা এটা আমার শাড়িটা হলুদ দেখালাম, আর তারপর থেকেই হচ্ছে ফ্যানের স্পিডটা একটুখানি কমিয়ে দিই, নয়তো প্রচুর শব্দ হচ্ছে। হ্যাঁ, যাই হোক, প্রথম শাড়িটা ইয়েলো দেখাচ্ছি না, আমার শাড়িটা ইয়েলো, এটা একটা দেখাচ্ছি হচ্ছে খুব সুন্দর, এটা হচ্ছে চান্দেরি সিল্কের ওপরে হচ্ছে বাটিক, ঠিক আছে? এগুলো হচ্ছে জরি বর্ডার এবং বড় বেশ বর্ডারগুলো থাকে, চওড়া বর্ডার হচ্ছে চান্দেরি, ভীষণ আরাম পরে শাড়িগুলো, তোমরা যারা নিয়েছো তাদের ফিডব্যাক ভীষণ ভালো, মানে পরে যেমন আরাম তেমনি হচ্ছে কমফোর্টেবল হচ্ছে তো বটেই, লাইট ওয়েট, দেখতেও ভীষণ হচ্ছে সুন্দর। এটা হচ্ছে পিঙ্ক কালারের মধ্যে হচ্ছে যাচ্ছে, এটা হচ্ছে আঁচলের পোর্শনটা, জরি দিয়ে গেছে আঁচলের পোর্শনটা, জরি বর্ডার গেছে, কিন্তু এই জরির যে বর্ডারটা গেছে এটা কিন্তু চকচকে গোল্ডেন কালার নয়, এটা কিন্তু একটু সিলভার টোনের হচ্ছে জরিটা হচ্ছে গেছে, ঠিক আছে? একটুখানি ফার্স্টের শাড়িটা একটুখানি খুলে দেখাই তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। এই হচ্ছে আঁচলের পোর্শনটা যাচ্ছে, আঁচলে দেখতেই পাচ্ছ বাটিক করা আছে, কি সুন্দর করে বাটিক করা আছে। এই বাটিকটা কিন্তু আমাদের বাংলার বাটিক নয়, এটা কিন্তু রাজস্থানের হচ্ছে বাটিক, ঠিক আছে? তারপরে পুরোপুরি হাতে করা, কিন্তু পুরোপুরি হাতে করা এটাই হচ্ছে। তারপর এখানে গেছে আবার হাফ সার্কেল করে, যে এখানে গেছে আঁচলেও গেছে কিন্তু হাফ সার্কেল করে, তারপর হচ্ছে গায়ের ওপরে পড়ছে হচ্ছে পিঙ্ক কালারটা, খুব মিষ্টি একটা দুধে হালতা গোলাপি রং, মানে এই দেখতে পাচ্ছ খুব সুন্দর একটা হচ্ছে দুধে হালতা গোলাপি হচ্ছে রং,
ঠিক আছে, গায়ের উপরে এই ফ্লাওয়ার ডিজাইনটা যাচ্ছে, আবার কুচি পোর্শনটা কিন্তু এরম করে বাটিকে যাচ্ছে, কুচি পোর্শনটা পুরো কিন্তু বাটিকে যাচ্ছে। মানে ব্যাপারটা একটুখানি খুব সুন্দর করে অ্যারেঞ্জ করা হয়েছে, এটা পড়লে পরে অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে বোঝা যাবে। ঠিক আছে, এই যে কুচি পোর্শনটা এমনি করে হচ্ছে বাটিকে হচ্ছে যাচ্ছে, এইখান থেকে হচ্ছে কর্নারটা করা হয়েছে। ঠিক আছে, এখান থেকে কর্নারটা করে গেছে, বেশ সুন্দর করে পেঁচি এরম করে উঠবে, স্টেপ বাই স্টেপ হচ্ছে এমনি করে হচ্ছে গেছে নিচের দিকে। মানে একটু আলাদা কিন্তু করা হয়েছে জিনিসটাকে, খুব সুন্দর মানে কালার কম্বিনেশন। আর তার সাথে হচ্ছে এটা হচ্ছে ব্লাউজ পিসটা যাচ্ছে উইথ বর্ডার, বিউটিফুল পিঙ্ক কালার, চান্দেরি সিল্ক মে ব্রড বর্ডার, বেশ চওড়া একটা বর্ডার, বড়াওয়ালা দোনো সাইড কা বর্ডার সেম হ্যায়, সরি দোনো সাইড কা বর্ডার সেম হ্যায়, বিউটিফুল জেরি বর্ডার অ্যান্ড পিঙ্ক কালার, উসকে উপর বাটিক কিয়া হুয়া হ্যায়। লাইট ওয়েট অ্যান্ড কমফোর্টেবল সারি, মেনটেনেন্স ফ্রি, ফার্স্ট ওয়াশ ড্রাই ওয়াশ হচ্ছে করা দরকার, ফার্স্ট ওয়াশ খুলিয়ে। অ্যারেঞ্জমেন্টটাই খুব সুন্দর, সাধারণত আমরা দেখি মেইন হচ্ছে প্লেন কালারটা হচ্ছে ওপরে থাকে আর বাটিকটা হচ্ছে নিচে থাকে, এটা কিন্তু ঠিক উল্টোটা করা হয়েছে। মানে খুব সুন্দর হচ্ছে একটা অ্যারেঞ্জমেন্টের হচ্ছে শাড়ি, এখানটায় দেওয়া হয়েছে আর হাতের এখানটায় কিন্তু আরেকটা ডিজাইনটা পড়ছে, হাফ সার্কেলটা পড়ছে, খুব সুন্দর একটা শাড়ি। ফার্স্ট শাড়িটা আমি খুব সুন্দর করে দেখালাম, এই হচ্ছে শাড়ি, দামটা শুনলে অবাক হয়ে যাবে, এত সুন্দর একটা অ্যারেঞ্জমেন্টের শাড়ি। এসকা প্রাইস হয় 2250। হ্যাঁ, এসকা পিঙ্ক মে প্লেন পিঙ্ক মে ব্লাউজ পিস আর স্লিভস মে এ ডিজাইন বাটিক কা এ ডিজাইন স্লিভস মে আয়গা, ये डिजाइन स्लीव्स में आएंगे। ठीक है, ये है साड़ी, पूरा साड़ी का लुक ऐसे जा रहा है, पूरा साड़ी का लुक ऐसे जा रहा है बाटिक में पिंक कलर में। प्राइस 2250, प्राइस ओनली 2250 ओनली। खूब सुंदर ब्यूटीफुल कलर कॉम्बिनेशन एंड क्वालिटी, बहुत ही बढ़िया क्वालिटी है एंड बहुत ही খুবসুরত শাড়ি, প্যারা সা শাড়ি। আপ খুদ খুদ কে লিয়ে ইয়া গিফট করনে কে লিয়ে খরিদে, বহুত হি সুন্দর শাড়ি, বহুত হি প্যারা শাড়ি। এ হ্যায় শাড়ি কা লুক, ফার্স্ট শাড়ি। ঠিক হ্যায়, আচ্ছা এরপর থেকে হলুদ দেখানো শুরু করি, সেম জিনিসই আরেকটা দেখাচ্ছি, এটাও মাহেশ্বরীর মধ্যে। ঠিক আছে, এর বেসটা একটু আলাদা, বর্ডারগুলো অলমোস্ট সেমই যাচ্ছে, এটা মেরুন, অ্যাকচুয়ালি মেরুন রাস্ট রাস্ট টাইপের মেরুন, তার সাথে আছে ইয়েলো কম্বিনেশন, এটা হচ্ছে মাহেশ্বরীর সাথে যাচ্ছে। ভেতরে কিন্তু এক কালারের মধ্যে একটু দেখিয়ে দিয়ে ভেতরে সেলফ একটা স্ট্রাইপ আছে, সেলফ একটা স্ট্রাইপ আছে। ঠিক আছে, বর্ডারগুলো খুব সুন্দর, এই যে বর্ডারগুলো খুব সুন্দর হচ্ছে বর্ডার, না গোল্ড না সিলভার, এটার মধ্যে একটু গোল্ড গোল্ড বোঝা যাচ্ছে, খুব সুন্দর হচ্ছে বর্ডারগুলো। তার সঙ্গে হচ্ছে বাটিকগুলো, ये है पल्ला पोर्शन, मरून में जा रहा है पल्ला पोर्शन, बाटिक किया हुआ है, सॉरी थैंक यू, मल्टी कलर में बाटिक है ये। सबाई হচ্ছে আমার হচ্ছে হিন্দিতে বলতে বলে, তাই আমি একটু চেষ্টা করি মাঝে মাঝে বলে দেওয়ার জন্য। ঠিক আছে, এটা হচ্ছে বাটিক, মাল্টি কালার মে বাটিক হ্যায় ইয়ে, আর বডি কা কালার হ্যায় মাস্টার্ড ইয়েলো, মাস্টার্ড ইয়েলো কে সাথ মরুন কালার, বহুত প্যারা কম্বিনেশন হ্যায়, পূজা কে লিয়ে তো বহুত হি আচ্ছা হ্যায়, খুব সুন্দর একটা, কেউ যদি অষ্টমীতে অঞ্জলিও দিতে চায় এটা দিয়ে তাও হচ্ছে দিতে পারবে, এত সুন্দর ডিজাইনগুলো মানে গেছে এখানে, মানে একদম পান পাতার মতো শেপ করে মাল্টি কালার দিয়ে বাটিকগুলো গেছে। ঠিক আছে, আর ওপরে ফ্লাওয়ার ডিজাইনটা গেছে, এই হচ্ছে শাড়িটা, এত সুন্দর কম্বিনেশনটা, গোল্ডেন বর্ডার তার সাথে মেরুন তার সাথে মাস্টার্ড ইয়েলো, পুরো শাড়িটা কিন্তু সেম ভাবেই হচ্ছে গেছে, কালারটা দেখতেই পাচ্ছে খুব সুন্দর। ঠিক আছে, মাস্টার্ড ইয়েলোর সাথে মেরুন কম্বিনেশন, ব্লাউজটাও খুব সুন্দর, ব্লাউজটা হচ্ছে হাতে স্লিভস মে ইয়ে বর্ডার হ্যায় অ্যান্ড বডি কা কালার হ্যায় ইয়ে মাস্টার্ড ইয়েলো। ঠিক হ্যায়, ইয়ে হ্যায় বডি কা কালার মাস্টার্ড ইয়েলো কালার, ইসকা প্রাইস ভি 2250, সেম প্রাইস 2250। আচ্ছা, আরেকবার ট্যাগটা দেখে আমি বলে দিই, তাও এর দামও হচ্ছে 2250, 2250। খুব সুন্দর শাড়ি, লাইট ওয়েট কমফোর্টেবল, যারা হচ্ছে রেগুলার শাড়ি পরতে হয় অফিস স্কুল যেতে হয়
তাদের জন্য তো ভীষণ ভালো, এক এক দিন এক একটা শাড়ি পরে যেতে পারবে একটা মিডিয়াম একটা প্রাইসের মধ্যে, ভীষণ ভালো। মানে কি বলবো, এই সামনে পুজোর পরে পরেই হচ্ছে হালকা কলকাতার দিকে যেমন হালকা ঠান্ডা পড়ে, তখন এইসব একটু ব্রাইট ব্রাইট কালার পরলে দেখতেও ভালো লাগে। আর হচ্ছে পুজোর সময় অষ্টমীর অঞ্জলির জন্য কিন্তু শাড়িটা খুব সুন্দর। পেছনে যে ম্যানিকুইনকে একটা শাড়ি পরানো হয়েছে, ওটাও কিন্তু ইয়েলো কালারের মধ্যে, লাইট মাস্টার্ড ইয়েলো বলা যেতে পারে, ইয়েলোর সাথে মেজেন্টা কালারের হচ্ছে কম্বিনেশন। এটা হচ্ছে আঁচলের পোর্শনটা, এই হচ্ছে আঁচলের পোর্শনটা, আর সেম বুটিতে যাচ্ছে হচ্ছে, সেম একটা বুটিতে যাচ্ছে হচ্ছে ব্লাউজের পিসটা, ঠিক আছে, অল ওভার বুটিতে যাচ্ছে, এই অল ওভার বুটিতে যাচ্ছে হচ্ছে ব্লাউজ পিসটা, এটা সেমি খাড্ডি জর্জেট, এটা হচ্ছে ব্লাউজ পিসটা হচ্ছে যাচ্ছে। খুব সুন্দর একটা শাড়ি, ইয়েলোর সাথে হচ্ছে মেজেন্টা কম্বিনেশন, ব্রাইট মেজেন্টা, একদম চাপা নয় কিন্তু শাড়ির কালারটা, ব্রাইট মেজেন্টা কালারের হচ্ছে কম্বিনেশন, খুব সুন্দর। ওটার দাম হচ্ছে, ও পিছে কা শাড়ি জো হ্যায় ও সেমি খড্ডি জর্জেট মে হ্যায় উসকা প্রাইস হ্যায় 3450, ইয়েলো কে সাথ মেজেন্টা কা কম্বিনেশন হ্যায়, বহুত হি প্যারা। অল ওভার শাড়ি মে জরি উইভিং হ্যায় বর্ডার পল্লা এন্ড অল ওভার বডি মে জরি উইভিং শাড়ি হ্যায়, ইয়ে উইভিং কা পুরা উইভিং কা শাড়ি হ্যায়, ঠিক হ্যায়। আচ্ছা, এরপর দেখাচ্ছি একটা জামদানি, খুব সুন্দর রেশম বাই কটন, এর দামটা আগে পেয়েছি যখন একটু বলে দিই, এটা দাম হচ্ছে 2650, ঠিক আছে, 2650 হচ্ছে এর প্রাইস। এটা একদম সফট জামদানি নয়, রেশমবাই হচ্ছে কটন, খুব সুন্দর একটা জামদানি। এটা হচ্ছে আঁচলের পোর্শনটা, ঠিক আছে, এটা হচ্ছে আঁচলের, এর পাতা পাতা গেছে বিউটি, এর বিউটিটা হচ্ছে, এটার বিউটিটা হচ্ছে, এটা হচ্ছে একটা পাতলি পল্ল, এই হচ্ছে আঁচলের পোর্শনটা যাচ্ছে, ইয়েলোর ওপরে রেড অ্যান্ড গ্রিন দিয়ে হচ্ছে আঁচলটা যাচ্ছে, খুব সুন্দর একটা আঁচল দেখতেই পাচ্ছ। তার সঙ্গে গায়ে যাচ্ছে কিন্তু এই পাতা পাতা ডিজাইনটাই, বিউটিটা হচ্ছে কুচিতে, কুচিটাতে যাচ্ছে একদম হাজার বুটি যেটাকে বলা যায়, ইয়েলোর সাথে রেড মিশে একটা মিষ্টি কালার এসছে, ডুয়াল টোন একটা এসছে, মানে কি বলবো, একটু মেরুন মেরুন একটা ইয়েলো ইয়েলো গোল্ডেন টোন যখনই নড়ছে তখন হচ্ছে বোঝা যাচ্ছে, খুব সুন্দর একটা টোন এসছে, একদম মানে সফট জামদানি, যেগুলো একদম লো প্রাইসের হয় সেই জিনিস এটা নয়, রেশমবাই হচ্ছে কটন, একটু মানে দেখতেই পাচ্ছ ফলটা কত সুন্দর, একদম ফুলে থাকবে না আবার গায়ের সাথে চেপকেও থাকবে না, এই হচ্ছে কুচিটা যাচ্ছে, খুব সুন্দর একটা জামদানি, মানে নর্মাল জামদানির থেকে খুব সুন্দর। যারা যারা জয়েন হচ্ছে প্লিজ একটু হাই হ্যালো বলো, লাইক করো, কমেন্ট করো অ্যান্ড শেয়ার করো, ঠিক আছে। এটা হচ্ছে কুচিটা যাচ্ছে, আবার বাদ বাকি পোর্শনটা যাচ্ছে কিন্তু এই পাতা ডিজাইনটাতে, খুব সুন্দর ইয়েলো রেড অ্যান্ড হচ্ছে গ্রিনের কম্বিনেশন একটা হচ্ছে শাড়ি, ভীষণ ভালো কোয়ালিটি, 2650 এর হচ্ছে প্রাইস। তোমরা জানো এগুলোর সাথে ব্লাউজ পিস থাকে না, এ হ্যাঁ বেঙ্গল কা জামদানি শাড়ি উইদাউট ব্লাউজ পিস কা, অল ওভার শাড়ি মে জো ডিজাইন হ্যায় উইভিং ডিজাইন হ্যায় হ্যায় টু সি, দেখতে থাক সঙ্গে থাক, কালারটা খুব সুন্দর, সত্যি খুব সুন্দর, ডিজাইনটাও খুব সুন্দর, কেউ যদি চাও তো অঞ্জলিতে অষ্টমীও সরি অষ্টমীর অঞ্জলি দিতে পারো বা যে কোনো ওকেশানে ডাকায়, জামদানি পরার জন্য কোনো ওকেশান দরকার হয় না, খুব সুন্দর। 2650 এসকা প্রাইস হয় 2650 বেঙ্গল কা জামদানি শাড়ি, ঠিক হ্যাঁ, পাতলি পল্লু হয় রেশম বাই কটন, 2650। পর পর যা দেখিয়ে যাব, এখন শুধু হচ্ছে হলুদই দেখাবো, প্রচুর হলুদ শাড়ি, যখন আমাকে হোয়াটসঅ্যাপে কেউ হচ্ছে মেসেজ করে বলে যে হলুদ শাড়ি দেখতে যাই, তখন আমি একটা দুটোর বেশি খুঁজে পাই না, তো আজকে ভাবলাম যে ঠিক আছে আজকে হলুদই দেখিয়ে দেব। এটা এটা এস আ সিকো হচ্ছে হ্যান্ডলুম কটন, যেটা সিল্ক কটন বলা যেতে পারে, একদম হাতে বোনা, কিন্তু আঁচলে যে গাছ গাছ ডিজাইনটা আছে দেখতে পাচ্ছ, গাছ গাছ ডিজাইনটা আছে, এই পোর্শনটা হচ্ছে ইয়েলো থ্রেড দিয়ে হচ্ছে বোনা, আর এই পোর্শনটা হচ্ছে কপার জারি দিয়ে হচ্ছে বোনা, দেখতেই পাচ্ছ আঁচলে পোর্শনটাই কিন্তু সুন্দর, এটা রেড আর ইয়েলো মেশানো বা রেড আর হোয়াইট মেশানো বলা যেতে পারে, যেহেতু এটার টানাটা গেছে হচ্ছে হোয়াইটে, তো কালারটা খুব মিষ্টি এসছে, রেডের সাথে হোয়াইট হচ্ছে টানা, এই হচ্ছে ইয়ে হ্যায় পাল্লা পোর্শন অ্যান্ড বডি প্লেইন হ্যায় এসকে সাথ ব্লাউজ, এর সাথে না ব্লাউজ ভ্যারাইটিস ব্লাউজ হচ্ছে ট্রাই করা যেতে পারে, খুব ডিজাইনার ব্লাউজ ট্রাই করা যেতে পারে, কারণ বডিটা একদম হচ্ছে প্লেইন, দু পাশে জরি বর্ডার, এখানে একটা সরু জরি বর্ডার আছে, আবার হচ্ছে
এখানেও কিন্তু একটা সরু জরি বর্ডার আছে। আর পাল্লার কালারটা হচ্ছে একটু রেডিশ রেড কালারই, মানে যেহেতু হোয়াইট সুতোটা গেছে তার জন্য একটু পিঙ্ক পিঙ্ক টোন এসছে। তোমার রেডের মধ্যে যে কোনো প্রিন্টেড ব্লাউজ দিয়েও এটা ট্রাই করতে পারো, রেড পিঙ্ক পিঙ্ক গ্রিন এসব মেলানো কালার দিয়েও হচ্ছে ব্লাউজটা ট্রাই করতে পারো। কিন্তু এর সাথে একটা ব্লাউজ পিস অবশ্যই আছে, এটাও ভীষণ ভালো হচ্ছে একটা কাপড়, মানে ফেব্রিক আচ্ছা কোয়ালিটি কা ফেব্রিক হ্যায়। ইয়ে ব্লাউজ পিস সে ভি আপ লোক ব্লাউজ বানা সকতে হো, বিউটিফুল কালার হ্যায় ইয়ে ব্লাউজ সে ভি, ইয়ে পেয়ার আপ কর সকতে হো। বট বডি কালার ভি প্যারা সা ইয়েলো কালার, প্যারা সা ইয়েলো কালার, সিকো হ্যান্ডলুম, একদম হাতে বোনা শাড়ি সিকো হ্যান্ডলুম, ये है पल्ला पोर्शन एंड ऑल ओवर साड़ी येलो में जा रहा है विद गोल्डन बॉर्डर। ये है पूरा साड़ी, ठीक है, ये है पल्ला पोर्शन, ये है पूरा साड़ी येलो में जा रहा है एंड कॉन्ट्रास्ट पल्ला के पल्ला में जो कलर है वही ब्लाउज पीस है विद बॉर्डर, ठीक है। इसका प्राइस है मिनिमम प्राइस में बहुत ही प्यारा साड़ी 1850 1850 होच्छे एर दाम, 1851850 होच्छे इसका प्राइस, ठीक है। अच्छा नेक्स्ट देखाबो आर एकटा हलुद साड़ी, एटाओ जाच्छे चांदेरी सिल्कर मध्य जरि बॉर्डर, जेटा आमी बाटिक गुलो देखालाम एगुलो होच्छे हैंड ब्लॉके। এটাও মাস্টার্ড ইয়েলোর সাথে হচ্ছে মেরুন কম্বিনেশন, খুব সুন্দর কালার মাস্টার্ড ইয়েলোর সাথে মেরুন কম্বিনেশন। বারবার বলি শাড়িগুলো পরে ভীষণ আরাম, মানে কমফোর্টেবল, লাইট ওয়েট, কমফোর্টেবল, আর সিল্কের লুক দেয়, একটা মিনিমাম প্রাইসে একদম পিওর সিল্কের হচ্ছে লুক দেবে, ঠিক আছে। এ হ্যায় পাল্লা পোর্শন, ইয়ে হ্যায় পাল্লা পোর্শন, যো ভি হ্যায় ইসমে ইয়ে হ্যান্ড ব্লক কিয়া গিয়া হ্যায়, আর ইয়ে যো জরি কা বর্ডার উপর আর নিচে সেম বর্ডার হ্যায়, উপর আর নিচে সেম বর্ডার হ্যায়। ऑल ओवर साड़ी में जो ब्लॉक है ये हैंड ब्लॉक है, ठीक है, ये है पल्ला पोर्शन एंड ऑल ओवर बॉडी में सेम ये ब्लॉक जा रहा है। इसके साथ जो ब्लाउज पीस है कंट्रास्ट में है, तो ये सब ब्लाउज पीस ब्लाउज आप लोग बना सकते हैं। ये है ब्लाउज पीस विथ बॉर्डर, ब्यूटिफुल मैरून कलर, मैरून के साथ मस्टर्ड येल्लो एंड विथ बॉर्डर, विथ बॉर्डर ब्लाउज पीस में भी ये बॉर्डर रेगुलरली जा रहे हैं, ठीक है। इसका प्राइस मिनिमम प्राइस ब्लॉक जो किया हुआ है इसमें, ये सब सिल्क प्योर सिल्क में जो ब्लॉक है वही ब्लॉक है, लेकिन फैब्रिक है चंदेरी सिल्क में, সবার পক্ষে সবকিছু এফোর্ড করা সম্ভব না, বাট এই শাড়িগুলো পরলে মানে লুকটা দেবে হচ্ছে একদম সিল্কের, আর আরামটাও সিল্কেরই, কিন্তু হচ্ছে পিওর সিল্ক হচ্ছে নয়। 2450 2450 ইসকা প্রাইস হয়, 2450 2450, বিউটিফুল কালার কম্বিনেশন, সবাইকে ভালো লাগে এসব কালার, মানে বাচ্চা বয়স থেকে সিনিয়র যতই হোক না, যত বয়স হোক না কেন, এগুলো পরেও আরাম পাবে, প্লাস হচ্ছে দেখতেও খুব সুন্দর লাগে। আর মানে আর এত আরাম না, মানে ধরেই হচ্ছে ফিল করা যায় যে শাড়িগুলোতে এত আরাম, হচ্ছে কি বলবো, ভীষণ আরাম শাড়িগুলো, ধরে যেমন দেখেও তেমন সুদিং, অত চকচকেও নয়, বাচ্চা একটা সিল্কের একটা শাইন তো অবশ্যই আছে। নেক্সট দেখাচ্ছে, এটা একদম ব্রাইট ইয়েলো নয়, এটা ক্রোম ইয়েলো বলা যেতে পারে, এটা হচ্ছে একটা লিনেন, কটন লিনেন, এটা হ্যান্ডলুম শাড়ি, হাতে বোনা শাড়ি, একেবারেই পুরোপুরি হাতে বোনা শাড়ি। এটা আমি উল্টো দিকটা একবার একটা বুটি দেখিয়ে দিলেই হচ্ছে বুঝতে পারবে, পুরো হচ্ছে এগুলো হাতে বোনা হচ্ছে শাড়ি, ঠিক আছে। কন্ট্রাস্ট হচ্ছে বর্ডার গেছে খুব সুন্দর, মানে দুটো কন্ট্রাস্ট, ভেতরে কালারটা হচ্ছে লাইট ইয়েলো, এই এই পোর্শনটা হচ্ছে বডি কালার, এটা হচ্ছে আঁচলের পোর্শন, ইয়ে হ্যায় পাল্লা পোর্শন, ঠিক হ্যায়, ইসমে কপার জরিকা বুটা হ্যায়, বোঝা যাচ্ছে না ঠিক এই লাইটে, মানে বেশি হয়ে যাচ্ছে, এই হচ্ছে এই হচ্ছে এক একটা বুটা, বড় বড় সব ফ্লাওয়ার ফ্লাওয়ার ডিজাইন করে, পদ্ম পদ্ম ডিজাইন করে হচ্ছে বুটাগুলো হচ্ছে গেছে কিন্তু, ঠিক আছে। খুবই সুন্দর হচ্ছে একটা শাড়ি, আর লিনেন তো অলওয়েজ আরামদায়ক, যে শাড়িগুলো হয় না একদম খুব ভারী ওই টাইপের কিন্তু নয়, বেশ ব্রড বর্ডার, চওড়া বর্ডার, যারা ভালোবাসে তাদের জন্য খুব সুন্দর। নিচের ওপরেরটা গেছে হচ্ছে অরেঞ্জ, মাঝখানটা গেছে হচ্ছে ক্রোমিয়েলো, মানে ডিমের কুসুমের কালার বলা যেতে পারে এটাকে, একদম ডিমের কুসুমের কালার, ওখানে একটু লাইট এসছে আর একটু ডিপ, ঠিক আছে। আর নিচের বর্ডারটা গেছে ব্ল্যাকে, এখানে পুরো প্রমিনেন্ট ডিজাইনটা কপার কপার জরি দিয়ে পুরো যে জামদানির মতো ডিজাইনটা করা হয়েছে দুপাশের বর্ডারে, কিন্তু অরেঞ্জের উপরেও কিন্তু ডিজাইনটা আছে, যেহেতু মানে টোনটার জন্য, জরির টোনটার জন্য অতটা বোঝা যাচ্ছে না,
আর কিন্তু হচ্ছে এই ব্ল্যাকের ওপরে কাপাসজারি দিয়েও কিন্তু বর্ডারটা করা আছে, সঙ্গে যাচ্ছে হচ্ছে অবশ্যই ব্লাউজ পিস যাচ্ছে, এগুলোর সাথে বর্ডারগুলো কাজে লাগানো যেতে পারে, কিন্তু বডিটা দিয়ে না বানানোই ভালো, ঠিক আছে? এটা হচ্ছে গ্রে, মানে হোয়াইট অ্যান্ড ব্ল্যাক মেশানো যে কালারটা, গ্রেইশ একটা কালার এসছে, তার সাথে হচ্ছে একপাশে ব্ল্যাক বর্ডার যাচ্ছে, আরেক পাশে যাচ্ছে হচ্ছে এই অরেঞ্জ বর্ডার। হাতের বর্ডারগুলো কিন্তু কাজে লাগানো যেতে পারে, এটা হচ্ছে হাতার আর একটা হচ্ছে বর্ডার, ঠিক আছে? এর প্রাইসটা আমি বলে দিই, খুব ভালো কোয়ালিটির হচ্ছে শাড়ি, শাড়ির কোয়ালিটি নিয়ে কোনো ডাউট নেই, ভীষণ ভালো কোয়ালিটির হচ্ছে শাড়ি। এর প্রাইসটা হচ্ছে 2450, 2450 কটন লিনেন। এ হ্যাঁ পুরা লুক, এ হ্যাঁ শাড়ি কা পুরা লুক, এক পাশ অরেঞ্জ কা অরেঞ্জ বর্ডার অ্যান্ড এ হ্যাঁ ব্ল্যাক বর্ডার, উপর কা বর্ডার হ্যায় অরেঞ্জ অ্যান্ড নিচে কা বর্ডার হ্যায় ব্ল্যাক, বিচ মে জো কালার হ্যায় ও ক্রোম ইয়েলো কালার, ঠিক হ্যায়, ইয়ে হ্যায় ক্রোম ইয়েলো কালার। বিউটিফুল শাড়ি উইথ ব্লাউজ পিস 2450, অল ওভার বডি মে বুটা হ্যায়, জরি কা বুটা হ্যায় অল ওভার বডি মে উইথ ব্লাউজ পিস 2450 ওনলি, ইয়ে হ্যায় শাড়ি কা লুক। আচ্ছা নেক্সট দেখাচ্ছি একটা, আচ্ছা আরেকটা এখন একটা দেখাচ্ছি মাহেশ্বরী, ঠিক আছে? খুব সুন্দর একটা মিষ্টি কালার ইয়েলোর সাথে, একদম পিওর মাহেশ্বরী, যেটা হয় পিওর মাহেশ্বরী, এটা পিওর সিল্ক নয়, সিল্ক বাই কটন, পিওর সিল্ক অ্যান্ড পিওর কটন, পিওর কটন বাই পিওর সিল্ক মাহেশ্বরী। এটা হচ্ছে আঁচলের পোর্শনটা তুতে রঙে গেছে, ছোট ছোট বুটি, সিলভার সিলভার না গোল্ডেনও না, মানে একটা না ওয়াটার জারি কালার হয় এর মধ্যে না, গোল্ডেন কালারটা যে শাড়িগুলো হচ্ছে ব্ল্যাক বর্ডার বা রেড বর্ডার থাকে ওটাতেই বেশ চকচকে হয়, নয়তো খুব সুদিং একটা সফট একটা জারির কালার হয়। এটা হচ্ছে ওপরের বর্ডারটা, উপর কা বর্ডার হ্যায় ইয়ে আর নিচে কা বর্ডার থোড়া বড়া হ্যায়, চওড়া একটা বর্ডার গেছে, এতটা চওড়া। ওইভিংটা দেখো খুব সুন্দর হচ্ছে, ওইভিং ভীষণ সুন্দর হচ্ছে, ওইভিং হচ্ছে ডিজাইন জরি দিয়ে, একদম মানে পিওর জরি, এগুলো জরিগুলো খুব পিওর ইউজ করা হয়েছে, আর ইয়েলো কালারটা খুব সুন্দর, যেমন দেখতে পাচ্ছ তেমনি, তার মধ্যে ছোট ছোট করে হচ্ছে তুতে রঙের এই বুটিগুলো গেছে, পুরো হাতে ঘোরানো বুটি সারা বডিতে গেছে, খুব সুন্দর একটা কন্ট্রাস্ট, আনইউজুয়াল একটা কন্ট্রাস্ট, ইয়েলোর সাথে তুতে রঙের, ইয়েলোর সাথে তুতে রঙের বর্ডার, এটা হচ্ছে তুতে রঙের হচ্ছে বর্ডারটা যাচ্ছে, অ্যান্ড ব্লাউজ পিসটাও কিন্তু তুতে রঙের মধ্যে যাচ্ছে উইথ বর্ডার, এটা হচ্ছে ব্লাউজ পিস, এর সঙ্গে কিন্তু এই বর্ডারটা হচ্ছে যাচ্ছে, ঠিক আছে? একদম পিওর কটন বাই পিওর সিল্ক, এটা হচ্ছে ব্লাউজ পিসের হাতে বর্ডারটা যাচ্ছে, খুব সুন্দর করে ব্লাউজগুলো হচ্ছে। গুড ইভিনিং বনি, দেখতে থাকো, সঙ্গে থেকো। আচ্ছা ইসকা প্রাইস হ্যায় 5650, 5650, বিউটিফুল পিওর সিকো মাহেশ্বরী, সিকো মাহেশ্বরী পিওর সিল্ক বাই পিওর কটন, পুরা শাড়ি হ্যান্ডলুম মে বুনা হুয়া হ্যায় আর অল ওভার শাড়ি মে ছোটা ছোটা বুটি হ্যায় ও হাতো সে বুনা হুয়া হ্যায় আর ইয়ে হ্যায় পাল্লা পোর্শন অ্যান্ড ইয়ে হ্যায় ব্লাউজ পিস। যার যেটা ভালো লাগবে সেটা স্ক্রিনশট নিয়ে তোমরা হোয়াটসঅ্যাপ করে দেবে, অল ওভার ওয়ার্ল্ডে শিপিং করছি, শিপিং চার্জ লাগবে, আর হচ্ছে হোয়াটসঅ্যাপ করবে যখন নাম্বার দুটো আরেকবার বলে দেয়, 8116042699890424484, এই দুটো নাম্বারে তোমরা শাড়িটার স্ক্রিনশট নিয়ে কোথা থেকে বলছো অ্যান্ড তোমার নাম, এই দিয়ে তোমরা হচ্ছে এটা বুক করবে, যে কোনো শাড়ি পছন্দ হলে অল ওভার ইন্ডিয়া ওয়ার্ল্ডে শিপিং হচ্ছে, ঠিক আছে? আর তার মধ্যে কলকাতায় কিছু কিছু জায়গায় হচ্ছে সিওডি অ্যাভেলেবেল আছে, আর হচ্ছে গড়িয়া টু রাজারহাট, কারোর যদি ইমার্জেন্সি কোনো শাড়ি দরকার হয়, খুব পছন্দ হয় তার, যদি খুব মানে দু ঘন্টার মধ্যে চায় তো সঙ্গে সঙ্গে শাড়িটা যদি পছন্দ হয় তো আমাকে তখন মেসেজ না করে ডাইরেক্ট কল করে যদি বুক করা হয়, তার জন্য আলাদা একটা চার্জ লাগে, আমি দু ঘন্টার মধ্যে হাতে পৌঁছে দেবো, গড়িয়া টু রাজারহাট।
অনেকটাই দূরত্ব কলকাতার এক প্রান্ত থেকে আরেক প্রান্ত, তো 2 ঘন্টার মধ্যে হচ্ছে পৌঁছে দেবো, ঠিক আছে, যে শাড়িটা পছন্দ হবে সেটার জন্য ডাইরেক্ট কল করে নিতে হবে। আচ্ছা, এই গেল ব্যাপার। আর সবই DTDC হোক, যেখানে যেই কুরিয়ার সার্ভিস অ্যাভেলেবেল সেখানে সেই কুরিয়ার সার্ভিসই হচ্ছে শাড়ি কিন্তু পাঠানো হয়, শিপিং চার্জটা নেই, তোমরা চার্জ করে হচ্ছে বুক করতে পারো। আচ্ছা, নেক্সট শাড়িটা দেখাচ্ছি, এটাও ইয়েলো শেডে, ডাইরেক্ট মানে মানে ইয়েলো, প্রপার ইয়েলো নয়, এটা একদম ডার্ক মাস্টার্ড ইয়েলো। শাড়িটা হচ্ছে মাস্টার্ড ইয়েলোর সাথে হচ্ছে বোটল গ্রিন। অল ওভার শাড়িতে কিন্তু এরকম উইভিং একটা ডিজাইন আছে, দেখতেই পাচ্ছ, এটা মাস্টার্ড ইয়েলোর সাথে মাস্টার্ড ইয়েলো বা অনেকটা বার্নিশ কালার টাইপের, কালারটা হচ্ছে অ্যাকচুয়ালি অনেকটা বার্নিশ কালার টাইপ। এটা হচ্ছে বটল গ্রিন, হচ্ছে বর্ডারটা গেছে উপরে নিচে সেম বর্ডার গেছে, ওপরের নিচে দুটো কিন্তু সেম বর্ডার গেছে। আর এটা হচ্ছে আঁচলের পোর্শনটা কিন্তু বটল গ্রিনেই গেছে, দেখতেই পাচ্ছ, কোনো জরি কিন্তু আজকাল সেই চকচকে গোল্ডেন জরি ইউজ করা হয় না, খুব সফট সাটল হচ্ছে কালার হয়। এর সাথে ব্লাউজ পিসটাও যাচ্ছে বটল গ্রিনে, খুব সুন্দর করে বানিয়ে তোমরা হচ্ছে পরতে পারবে। এটা হচ্ছে ব্লাউজ পিসটা যাচ্ছে উইথ বর্ডার, এখানে যেহেতু স্টিচ করা আছে এই জন্য উল্টো দিকটা দেখা যাচ্ছে, এই হচ্ছে বর্ডারের দিকটা, এটা হচ্ছে বর্ডারের হচ্ছে দিকটা, তাই না? খুব সুন্দর হচ্ছে দেখতে শাড়িটা, পুরো শাড়িটা কিন্তু উইভিং এর হচ্ছে শাড়ি, খুললাম না পুরোটা, মানে এটা না ভাঁজ করাটা একটু ইয়ে হয়ে যায়, ঠিক আছে, তাও একটুখানি দেখিয়ে দিই। এই হচ্ছে শাড়িটার লুকটা, একটা মাস্টার্ড ইয়েলো বা একটু ব্রাউন শেডের ইয়েলো বলা যেতে পারে, এইদিকে বটল গ্রিন, এইদিকে বটল গ্রিন, আঁচলটা বটল গ্রিন, ব্লাউজ পিসটাও কিন্তু বটল গ্রিনেই হচ্ছে গেছে, ঠিক আছে, ব্লাউজ পিসটা বটল গ্রিনেই হচ্ছে গেছে। এই হচ্ছে ব্লাউজ পিস উইথ বর্ডার, অল ওভার শাড়ি উইভিং কা হ্যায়, ইয়ে কোই প্রিন্ট নেই হ্যায়, ইয়ে পুরা শাড়ি মে জো গোল্ডেন জরি হ্যায় ইয়ে উইভিং ডিজাইন হ্যায়, বর্ডার ভি উইভিং ডিজাইন হ্যায় অর পাল্লা ভি উইভিং ডিজাইন হ্যায়, ঠিক হ্যায়, মাস্টার্ড ইয়েলো ইয়া বার্নিশ কালার বা ব্রাউন টাইপের ইয়েলো এটাকে বলা যেতে পারে। প্রাইস, ইসকা প্রাইস হ্যায় 2250, 2250, 2250। আজকে বার শুরু থেকেই বলেছি বেশিরভাগই কম দামের শাড়ি দেখাবো, এগুলো গিফট করার জন্য, নিজের টুকিটাকে পরার জন্যে, তারপর হচ্ছে খুব ভালো মানে শাড়ি হয় এগুলো। 2250 ইসকা প্রাইস হ্যায় 2250। এটার একটা কালার আছে আমি দেখালাম না, যেহেতু আজকে সবই বেশিরভাগই ইয়েলো ইয়েলো টাইপ দেখাচ্ছি, এটা দেখালাম না, ঠিক আছে, চলো তারপরে একটা দেখাচ্ছি, একদম পুরো কটন, কি বলা যেতে পারে এটা, কি যেন বলে মেটেরিয়ালটা ভুলে গেলাম তো, নয়েল, পিওর কটন নয়েল, ঠিক আছে, এটা আমি ব্ল্যাকেও দেখিয়েছি, আজকে ইয়েলো দেখাচ্ছি। এগুলো আমার তসরেও আছে, আমার কাছে কটনেও আছে, তো এটা মেশিন এমব্রয়ডারি করা কিন্তু, ঠিক আছে, এটা কিন্তু একদম 100% পিওর কটন নয়েলের ওপরে করা। এই জিনিসগুলো, এই যে দেখা যাচ্ছে ফ্লাওয়ার ডিজাইনগুলো, ইয়ে হ্যায় পুরা মেশিন ওয়ার্ক, মশিমেল চুয়া ইয়ে পুরা মেশিন ওয়ার্ক হ্যায়, বিচ বিচ মে মাইকা হ্যায়, বিচ বিচ মে জো গ্লিটারি দিখ রা হ্যায় ইয়ে মাইকা হ্যায়, আর ইয়ে ফ্লাওয়ার ডিজাইন রেশম থ্রেড কা মেশিন ওয়ার্ক, মেশিন এমব্রয়ডারি হ্যায় ইয়ে, ঠিক হ্যায়, কটন নয়েল মে পুরা শাড়ি চা রা হ্যায়, অল ওভার শাড়ি কা দোনো বর্ডার বহুত হি প্যারা হ্যায়, ইয়ে উপর কা বর্ডার আর ইয়ে নিচে কা বর্ডার বহুত সারা কাম কিয়া হুয়া হ্যায় ইসমে, পুরো শাড়িটাতে কিন্তু দুটো বর্ডারই প্রচুর কাজ করা আছে। আর একটা জিনিস বলে দিই, যেটা হ্যান্ড এমব্রয়ডারি অ্যান্ড মেশিন এমব্রয়ডারি, অনেক সময় না একটু তেল ঠেলের দাগ বা হচ্ছে হাতের কাজের সময় একটু দাগ ঠাক থাকে, আমরা ওয়াশ করে মানে পলিশ করেই হচ্ছে দিই, তবু অনেক ক্ষেত্রে অনেক দাগ ওঠে না, ওগুলোর সাথে একটু মানে জাস্ট ইয়ে করে নিতে হয়। অল ওভার শাড়িটার মধ্যে কিন্তু ফ্লাওয়ার ডিজাইনটা হচ্ছে গেছে রেড দিয়ে অ্যান্ড অরেঞ্জ দিয়ে, আর বর্ডারটাতে গেছে কিন্তু হোয়াইট, অরেঞ্জ, রেড, গ্রিন, 4টে কালার দিয়ে, আর মাঝখানে যে মাইকাগুলো আছে এটা ব্লু দিয়ে কিন্তু মিনে করা আছে, খুব সুন্দর লাগে দেখতে, ভীষণ সুন্দর কটন নয়েল। এর সাথে কিন্তু প্লেইন একটা ব্লাউজ পিস আছে, একটা বর্ডার গ্রিন যেহেতু আছে, গ্রিন বর্ডার দিয়ে প্লেন ব্লাউজ পিস আছে, এর দাম হচ্ছে 3450, কটন নয়েল মে হ্যান্ড এমব্রয়ডারি, বিউটিফুল ফ্যাব্রিক, পিওর ফ্যাব্রিক হ্যায়, পিওর কটন নয়েল হ্যায়, আর এমব্রয়ডারি ভি নিট অ্যান্ড ক্লিন এমব্রয়ডারি, শাড়ি কা প্রাইস হ্যায় 3450 উইথ ব্লাউজ পিস।
তো সে বলছে দারুণ সুন্দর, কালারটা খুব সুন্দর, পরেও ভালো লাগে, দেখতেও খুব সুন্দর লাগে। আর ব্লাউজ তো এর সাথে এটা বানাতেই হবে, এমন কোনো ব্যাপার নেই, যে কোনো একটা কালারের হচ্ছে ব্লাউজ দিয়ে তোমরা হচ্ছে ক্যারি করতে পারো এটা। এখানে যে আমাদের রেড আছে, গ্রিন আছে, হোয়াইট আছে, যে কোনো যেটা রেডি আছে সেরকম একটা ব্লাউজ দিয়ে তোমরা ক্যারি করতে পারো। আচ্ছা নেক্সট দেখাচ্ছি আরেকটা, আমি তো আমার রেশম চেক পরে আছি, অমনি রেশম চেকের উপরে আমারটা যেমন মেশিন এমব্রয়ডারি, এটা হচ্ছে হ্যান্ড এমব্রয়ডারি। ঠিক আছে, হাই কেকা, সঙ্গে থেকো, দেখতে থাকো। আচ্ছা এটা আমি যেমন রেশম চেকটা পরে আছি, এটা একটুখানি মরমরে, মানে একটু স্টার্চ দেওয়া, আর এটাতে যেমন স্টার্চ নেই, কেউ যদি বলো যে এটাতে স্টার্চ দিয়ে পলিশ করে দিতে হবে সেটাও হবে, সাধারণত কেউ চায় না এটা। মানে আমার একটু ফোলামোলা শাড়ি ভালো লাগে, তো হচ্ছে সবাই সবাই একটু সফট শাড়ি পছন্দ করে, এর মধ্যে কোনো স্টার্চ নেই, একদম পিওর কটন হচ্ছে রেশম চেক শাড়ি যেগুলো হয় সেটা। এর মধ্যে হচ্ছে মাল্টি কালার দিয়ে পার্সি হ্যান্ডওয়ার্ক করা আছে, এর মধ্যে পার্সি হ্যান্ডওয়ার্ক করা আছে, মাল্টি কালার দিয়ে পার্সি হ্যান্ডওয়ার্ক, প্রচুর কাজের হচ্ছে আছে শাড়িটার মধ্যে, প্রচুর কাজ, দেখতেই পাচ্ছ সারাটা নিচ ধরে এরম থোকা থোকা পড়ে গেছে, এবং অল ওভার বডিতে ছোট 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 কাজ গেছে। ঠিক আছে, এই হচ্ছে আঁচলের পোর্শনটা, দেখতে পাচ্ছ আঁচলের পোর্শনে কতগুলো সুন্দর সুন্দর কালার দিয়ে কত বড় বড় ঝাড় কতগুলো করা আছে। মৌসুমী বলছে ফ্যান্টাস্টিক, থ্যাংক ইউ। এটা হচ্ছে এই হচ্ছে কালারগুলো, এর মধ্যে অনেকগুলো ব্ল্যাক, রেডের শেড, তুতের শেড, ব্ল্যাকেরও শেড সুতো ইউজ করা হয়েছে, সবগুলো শেডের সুতো দিয়ে হচ্ছে করা হয়েছে, একটা পট্টি বর্ডার করে দেওয়া আছে, তার সঙ্গে অবশ্যই ব্লাউজ পিস রেডে গেছে, পুরো শাড়িতে কিন্তু সেম ভলিউমে কাজ গেছে, পুরো শাড়িতে সেম ভলিউমে কাজ গেছে। এটা হচ্ছে ব্লাউজ পিসের হাতে পড়বে, ঠিক আছে, ব্লাউজের হাতে দুটো হাতে কিন্তু পড়বে, একদম 100% পিওর কটন, এগুলো এগুলো থেকে কিন্তু একদম কালার ওঠে না। ঠিক আছে, ব্লাউজ পিস এই হচ্ছে, ব্লাউজ পিসটা এই একটা হাতে পড়বে, এই একটা হাতে পড়বে, বুঝতে পারলে? কেকা বলছে খুব সুন্দর, সত্যি খুব সুন্দর শাড়িগুলো, পরেও খুব ভালো, আর ইয়েলো কালার যে কোনো ওকেশনে পরো, ইয়েলো কালার মানেই হচ্ছে একটা ফেস্টিভ ফেস্টিভ মুড, মানে তুমি ষষ্ঠীর দিন পরো সকালবেলায়, সপ্তমীর দিন সকালবেলায় পরো, অষ্টমীতে অঞ্জলি দাও, মানে কালারটাই হচ্ছে এমন যে মন ফুরফুরে করে দেয় একদম, খুব সুন্দর হচ্ছে শাড়ি, হাতের কাজটা নিট অ্যান্ড ক্লিন অ্যান্ড পট্টি করা আছে। এর দাম হচ্ছে 3650, 3650 হচ্ছে এর প্রাইস, ভীষণ ভালো কোয়ালিটির হ্যান্ড স্টিচ, হ্যান্ড এমব্রয়ডারি। সপু বলছিস হচ্ছে দারুণ শাড়ি, সত্যি খুব সুন্দর শাড়ি, মানে একদম হ্যান্ড এমব্রয়ডারিটা দেখো, শুধু নিট অ্যান্ড ক্লিন, একটু সুতো কোথাও ওঠা নেই। আমাদের মানে শাড়ির এমব্রয়ডারি করা শাড়ি, যে কোনো শাড়ি দুটো দুটো জিনিস হচ্ছে হ্যান্ড এমব্রয়ডারির ক্ষেত্রে ম্যাটার করে, আমি যে মেটেরিয়ালটার উপরে করছি সেটা হচ্ছে কোয়ালিটি অ্যান্ড হ্যান্ড স্টিচের কোয়ালিটি। কাঁথা স্টিচ তো কতই হয়, তা দু তাহলে 2000 টাকায়ও কাঁথা স্টিচ পাওয়া যায়, আবার হচ্ছে 20,000 টাকাও কাঁথা স্টিচ আছে, কেন? তার হচ্ছে নিটনেসটা, ওটার উপর ডিপেন্ড করে, আর কোন ফেব্রিকের উপরে আমি করেছি সেটার উপর ডিপেন্ড করে। তাই একটা সেমি সিল্কের হচ্ছে বা যে ব্ল্যান্ডেড সিল্ক যেগুলো, সেগুলো একটা থানের দাম কত, আর যখন পিওর সিল্কের একটা থান কেনা হবে তার কয়েক গুণ, 10 গুণ দাম হচ্ছে বেশি হয়ে যায়। সো মানে তার উপরে কিন্তু মানে ডিপেন্ড করে হচ্ছে প্রাইসগুলো, আর কতটা নিট অ্যান্ড ক্লিন হচ্ছে হাতের কাজটা হয়। ঠিক আছে, এর সাথে ব্লাউজ পিসটাও দেখিয়ে দিয়েছি, 3650, প্রাইস হচ্ছে 3650। এরপরে হচ্ছে দেখাবো আরেকটা, এটা দেখালাম কটনের মধ্যে চেকস, আর এটা হচ্ছে সিল্কের চেকস, চেক সিল্ক যেটা সেটা পলিশ হয়ে এসেছে, এখন দেখো লুকটা কত সুন্দর হয়েছে, এগুলো আমাদের মানে হাতে তৈরি করে আসে যখন একদম কুচকানো অবস্থায় হচ্ছে থাকে, যখন পলিশ হয় তখন হচ্ছে এর মানে শাইনটা ঠিকঠাক হচ্ছে বোঝা যায়, কত সুন্দর হচ্ছে। এটা একদম পিওর সিল্ক, চেক সিল্ক যেটা পিওর সিল্কের মধ্যে সেটা হচ্ছে, গ্রের সাথে হচ্ছে ইয়েলো কম্বিনেশন, খুব ভালো একটা কম্বিনেশন, গ্রের সাথে পিঙ্ক, গ্রের সাথে ইয়েলো, খুব ভালো লাগে দেখতে। এই হচ্ছে আঁচলের এন পোর্শন, ইয়ে হ্যাঁ আঁচল কা লাস্ট জো এন পোর্শন হ্যায় কাম দেখো, ইয়ে হ্যায় অ্যাকচুয়ালি এটা না হ্যান্ড পার্সি অ্যান্ড তার সাথে হচ্ছে বোতাম ঘর, যেটাকে বলি বোতাম ঘরের স্টিচ, সেটা হচ্ছে করা হয়েছে, এই হচ্ছে ব্যাপারটা। ঠিক আছে, বোতাম স্টিচ দিয়ে হচ্ছে করা হয়েছে, খুব সুন্দর করে প্রথমে এটাকে, এটা আমার নিজের হাতেই হচ্ছে ইয়ে করানো, ডাই করানো, দাঁড়িয়ে থেকে কালারটা আমার ভালো লেগেছে, মানে শেড কার্ডগুলো থেকে তো কালার আমরাই চয়েস করি,
এই হচ্ছে টেম্পল টেম্পল করে পুরো সাইতে গেছে। ভেতরে কালারটা একদম খুব সুন্দর, একটা গোল্ডেন ইয়েলো টাইপের, যে কোনো কমপ্লেক্সনে যে কোনো বয়সে শাড়িটা ভালো লাগবে। আঁচলে তিনটে লাইন করে গেছে, প্রতিটা লাইনের মধ্যে যথেষ্ট পরিমাণে কাজ করা আছে। আচ্ছা এই কালার দেখ, এক কালার দেখাও কাকে, এক কালারে কি দেখাবো রে। আচ্ছা এই হচ্ছে শাড়িটা গেছে আঁচলে তিনটে স্টেপে, হচ্ছে আঁচলটা গেছে ফার্স্টে গ্রে, তারপর হচ্ছে ইয়েলো, তারপর হচ্ছে আবার গ্রে, তার মধ্যে মাল্টি কালার সুতো দিয়ে, আচ্ছা মাল্টি কালারের সুতো দিয়ে হচ্ছে হ্যান্ড স্টিচ করা হয়েছে পিওর সিল্কের ওপরে, ঠিক আছে। আর দু পাশে কিন্তু এরকম টেম্পল টেম্পল করে গেছে, নিচে নিচে কা বর্ডার অ্যান্ড উপর কা বর্ডার সেম হ্যায়, নিচে কা বর্ডার এ ডাই কিয়া হুয়া হ্যায়, ইসমে হ্যান্ড স্টিচ হ্যান্ড মাল্টি কালার কা হ্যান্ড এমব্রয়ডারি হ্যায়, উপর কা বর্ডার ভি সেম হ্যায়, ইসকে সাথ ব্লাউজ পিস, ব্লাউজ পিস কোথায় গেল, আচ্ছা ব্লাউজ পিস হচ্ছে এটা, এটা হচ্ছে ইয়েলো কালারের ব্লাউজ পিসটা যাচ্ছে ইয়েলো, দুটো হাতে কিন্তু এই গ্রে কালারের টেম্পেলটা পড়ছে, যারা হচ্ছে মানে গ্লাস হাতা মানে এলবো পর্যন্ত যদি আমরা হাতা বানাই বেশ পুরোটা টেম্পেলটা এই পর্যন্ত উঠে যাবে, বেশ বড় সাইজের হচ্ছে টেম্পেল আছে, পুরো লাস্ট পর্যন্ত দিলে আমাদের একদম কাঁধ পর্যন্ত উঠে যাবে। আমার ব্লাউজের হাতাটা দেখেছো, সেলফে হচ্ছে সেলফ হচ্ছে ইয়ে করে অ্যাপ্লিক করে হচ্ছে এই কাজটা হচ্ছে করা হয়েছে, মানে বোঝা যাচ্ছে না তো সেলফে করা, পিঙ্কের ওপর পিঙ্ক দিয়ে তাই একটু দেখিয়ে দিলাম। আচ্ছা ডুয়াল কালার নয়, সিঙ্গেল কালার দেখাও, পিওর সিল্ক পার্সি না কাঁথা, আচ্ছা ডুয়াল কালার না মাস্টার্ড ইয়েল, ও ভুলে গেছি দাঁড়া দেখাবো, একটা ইয়েলো কালারের উপর গ্রিন দিয়ে কাঁথা আছে সিল্কে, খুব সুন্দর। আচ্ছা এই হচ্ছে পুরা শাড়ি যারা হ্যাঁ এসে, এ হ্যাঁ ব্লাউজ পিস, ইসকা প্রাইস হ্যায় 7500, 7500, হ্যাঁ কাঁথা আছে একটা খুব সুন্দর দেখাচ্ছি দাঁড়া বার করতে হবে যদি খুঁজে পাই, ইসকা প্রাইস হ্যায় 7500, ঠিক হ্যায়। পিওর সিল্ক হ্যাঁ ইয়ে শাড়ি, পিওর সিল্ক মে চেক সিল্ক জিসকে বলতে হ্যায় ও পিওর সিল্ক হি হোতা হ্যায় ইয়ে, খুব সুন্দর হচ্ছে শাড়িটা। আচ্ছা এটা এখন ভাঁজ করার মানে চেষ্টা বৃথা, সো এটা এখানেই থাক এমনি করে। আচ্ছা দাঁড়া তো শাড়িটা দেখি পাই কিনা হাতের কাছে, মাস্টার ইয়ার ইয়েলোর মধ্যে হচ্ছে, আগে বলবি তো, আমি অবশ্য বলিনি যে আমি আজকে ইয়েলো দেখাবো, খুব সুন্দর একটা কাঁথা আছে রে। আচ্ছা শাড়িগুলো দেখাতে থাকি, তার মধ্যে আমি চোখও ঘোরাতে থাকি, পেয়ে যাবো আশা করি, পেয়ে যাবো, আর নয়তো তোকে আমি ছবি পাঠাবো। অ্যাকচুয়ালি ইয়েলো কালারটা না লাইভে দেখালে, আরেকটা হচ্ছে আমার ঢাকাইতে কাঁথা স্টিচ আর হচ্ছে কাথিয়াওয়া স্টিচ হয়ে এসেছে, আর ডিজাইন ভেতরের ডিজাইন মানে ডিজাইনটা একটু আলাদা, আর জামদানিটা তো সেম পাওয়া যায় না, সো এটাও একটা খুব সুন্দর স্টাইলিশ বলা যেতে পারে, খুব সুন্দর মানে ইউনিক একটা শাড়ি। এই যত ডিজাইনগুলো দেখতে পাচ্ছ আউটলাইন সব হাতে কাঁথা করা, ঠিক আছে সব কিন্তু হাতে কাঁথা করা, মাঝে মাঝে কিন্তু সিকুইন দেওয়া আছে, একটা সিকুইন ধরে দেখিয়ে দিচ্ছি, এই হচ্ছে এই যে সিকুইন একটা একটা করে মাঝে মাঝে গ্যাপে গ্যাপে কিন্তু সিকুইন বসানো আছে, একদম পিওর হচ্ছে রেশম জামদানি, পুরো শাড়ির মধ্যে হেভি কাজ করা একদম, মানে কি বলবো ফুল ভলিউমে কাজ করা, দেখতেই পাচ্ছ একটা করে লাইন গেছে রেডে, একটা করে লাইন গেছে হচ্ছে ব্ল্যাকে, তার সঙ্গে কাঁথা স্টিচের সঙ্গে কিন্তু সিকুইনও বসানো আছে, ঠিক আছে। আর পাড়ে দিয়ে যেটা দেখতে পাচ্ছ এটা একদম হ্যান্ড কাথিয়াওয়ার কাজ করা হয়েছে, প্রচুর সময় লাগে, যথেষ্ট মানে গর্জিয়াস একটা শাড়ি হয়ে গেছে, সিম্পল একটা জামদানি ভীষণ গর্জিয়াস, অল ওভার বডিটা দেখো জাস্ট, অল ওভার বডিতে ব্ল্যাক দিয়ে করা হয়েছে এবং প্রতিটাতে সিকুইন বসানো, প্রতিটা সিকুইন বসানো, পরলে অন্য অনেক সিল্কের থেকেও এটা অনেক গর্জিয়াস লাগবে। দেখো দুটো বর্ডার গেছে কাথিওয়ার বর্ডার, দুটো বর্ডার এমনি করে হচ্ছে গেছে, পাট্টি করা আছে, পুরো হ্যান্ড স্টিচ অল ওভার শাড়িতে হচ্ছে হ্যান্ড স্টিচ হচ্ছে গেছে, এর সাথে জানো তোমরা কোনো ব্লাউজ পিস নেই, এই হচ্ছে এই পর্যন্ত পুরোটা কাজ গেছে, তারপরে স্কার্ট বর্ডার করে কাজটা গেছে, কিন্তু হাফটা শাড়ি পরে এই এতটা পরিমাণ কাজ কিন্তু গেছে, দেখো কাছে থেকে দেখলে বুঝতে পারবে কত সুন্দর হচ্ছে হ্যান্ড স্টিচ করা হয়েছে, হাতে কাঁথা সঙ্গে হচ্ছে এটা হ্যান্ড কাথিওয়া স্টিচ, ঠিক আছে। মানে খুব সুন্দর একটা শাড়ি, মানে যেমনি হচ্ছে হালকা ফুলকা হবে তেমনি আবার হচ্ছে গর্জিয়াসও হবে, ঠিক আছে, খুব সুন্দর অসাধারণ হচ্ছে একটা শাড়ি। এটা হচ্ছে 4850, 4000, দাঁড়াও দেখে নিই দামটা একটু, 4850 কি 4950 এর প্রাইস, ঠিক আছে 4950
এর প্রাইস হচ্ছে 4,950। পুরো শাড়িটাতে প্রচুর পরিমাণে হচ্ছে হাতের কাজ করা আছে, প্রচুর পরিমাণে, কোথাও একটু গ্যাপ রাখা হয়নি, অসাধারণ সুন্দর হচ্ছে শাড়ি। এ পাশটা দেখলে, এবার এ পাশটাও দেখে নাও, এই হচ্ছে শাড়িটা। এটা কিন্তু জাস্ট পলিশ করা, মানে হার্ড পলিশ কিন্তু নয়, সফট, একদম সফট পলিশ, কিন্তু একদম মানে ওই মানে নাতানো যে ব্যাপারটা সেই ব্যাপারটাও কিন্তু আবার নেই। আর সুন্দর ফিনিশিং এসছে, খুব সুন্দর, খুব সুন্দর, উইদাউট ব্লাউজ পিস, 4950, 4950, বিউটিফুল শাড়ি। সবার থেকে মানে একদম এক্সেপশনাল হচ্ছে হবে শাড়িটা, সবার ভিড়ের মধ্যে একদমই হচ্ছে আলাদা। পুতুল মতন সরিয়ে দেখছি, ইয়েলো কাঁথা, অ্যাকচুয়ালি আমার সেগমেন্ট টোটালি উল্টো পাল্টা হয়ে গেছে, মানে আমি অ্যাকচুয়ালি কাঁথার জায়গায় কাঁথা থাকতো, এখন যে কার জায়গায় কি আছে, মানে জিনিসপত্র ঢুকছে আর সব উল্টো পাল্টা হচ্ছে। আমি তোকে ছবি পাঠিয়ে দেবো রে, এটা খুঁজে পাচ্ছি না এখন, ও পেয়েছি পেয়েছি, জাস্ট দেখিয়ে দিই, খুব সুন্দর। এটা ব্যাঙ্গালোর সিল্কের মধ্যে কাঁথা, টুসি তোর জন্য, এটা ব্যাঙ্গালোর সিল্কের মধ্যে হচ্ছে ইয়েলো কালারের হচ্ছে কাঁথা, খুব চকচকে ইয়েলো না, মানে এই শাড়িটা মানে কি ইয়াং, যেমন ইয়াংরা যেমন পরতে পারে, একটু এজের যারা তারাও পরতে পারে। আর ভীষণ মানে সুন্দর কাজটা, কাঁচের কাজের ডিজাইনটা মানে খুব সুন্দর ব্যাঙ্গালোর সিল্কের মধ্যে। এই আঁচলটাই হচ্ছে বিশাল বড়, হ্যাঁ, আজ ভীষণ সুন্দর, বুনি বলছে ভীষণ সুন্দর, থ্যাংক ইউ। এই হচ্ছে আঁচলটা, এটা কিন্তু একটু মাস্টার্ড ইয়েলো টাইপের, মানে ইয়েলোটা মাস্টার্ড ঠিক না, গোল্ডেন গোল্ডেন ইয়েলো টাইপের। এই হাফ সার্কেল করে গেছে আঁচলটা, আঁচলটা হাফ সার্কেল নয়, শুধু অনেক কাজ আছে। এই প্রথমে চওড়া করে নিচের পোর্শনটা হচ্ছে গেছে, তারপর একটা বক্স মতো গেছে আঁচলে, তারপর হচ্ছে হাফ সার্কেলটা গেছে, তারপর হচ্ছে এই হাফ সার্কেলটা গেছে। কাছের থেকে দেখলে বোঝা যাবে কতটা নিট অ্যান্ড ক্লিন কাজগুলো, ভীষণ সুন্দর হচ্ছে কাজ। আর এর বিউটিটা হচ্ছে অন্যরকম, এটা হচ্ছে পাড় আর হচ্ছে আঁচলেরই হচ্ছে কাজ, বডিতে, সারা বডিতে লক্ষ গুটি বলা যেতে পারে, এটা হাজার গুটি বললেও কম হয়ে যাবে, মানে এত সুন্দর কাজ গেছে গায়ের ওপরে কাজটা। আঁচলটা এতটা বড় হেভি কাজ করা হয়েছে যে মোটামুটি এই হাতের ওপরে কাজটা হচ্ছে চলে আসছে, ঠিক আছে। তারপরে দুপাশে দুটো ছোট ছোট বর্ডার গেছে, আমাদের জন্য যাদের শর্ট হাইট আমাদের, তাদের জন্য মানে অসাধারণ। আর অল ওভার বডিটা, বডিটা হচ্ছে ক্লামজি না করে সারা বডিতে হাজার হাজার ছোট 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 ফুল করা হয়েছে। বর্ডারের ডিজাইনটাও কিন্তু ভীষণ সুন্দর, এটা হচ্ছে বর্ডারের ডিজাইনটা, ভীষণ নিট অ্যান্ড ক্লিন। আর এই যে ছোট ছোট ফুলগুলো, যেই ঘনত্ব দেখতে পাচ্ছ একদম সেম পুরো শাড়িতে, একদম পুরো শাড়িতে সেম ভলিউমে যাচ্ছে, কিন্তু কোথাও কোনো গ্যাপ নেই, দেখতেই পাচ্ছ ব্যাক সাইড। এর সঙ্গে হচ্ছে বড় সড়ো চওড়া করে বর্ডার করে ব্লাউজ পিসটা করা হয়েছে। সাধারণত হচ্ছে যেই ব্লাউজ পিস করা হয় সেটা কিন্তু হচ্ছে ইয়ে হয়, মানে খুব সরু বর্ডার দেওয়া হয়, আর এটা হচ্ছে এতটা চওড়া করে হচ্ছে ব্লাউজ পিসটা করা হয়েছে। এর দাম হচ্ছে 7500, 7500 টাকা, মানে এখন এই সময় 7500 টাকা দিয়ে এত কাজের মধ্যে একটা ব্যাঙ্গালোর সিল্ক পাওয়া মানে বিশালটা। আঁচলটা কত বড়, কত ঘন কাজ করা হয়েছে, এবং নিট অ্যান্ড ক্লিন। এই যে চালার মতো চারদিকটা যে বাউন্ডারিটা করা হয়েছে, এই যে ডিজাইনগুলো, এটাকে ওরা দাঁত দাঁত ডিজাইন বলে, দাঁত, তার উপরে ডট ডট, তারপরে এই যে এখানে যে কাজগুলো করা হয়েছে, খুব সুন্দর, ভীষণ সুন্দর হচ্ছে কাজ। কালারটাও ভীষণ সুন্দর, ওখানে ঠিকঠাক আসছে না, কিন্তু ফ্রেশ একটা গোল্ডেন ইয়েলো কালার। এই হচ্ছে, হ্যাঁ, এখন কালারটা বোঝা যাচ্ছে, এই হচ্ছে 7500, হচ্ছে 7500 টাকা হচ্ছে এর প্রাইস, খুব সুন্দর শাড়ি। এগুলো হচ্ছে লাইফ টাইম শাড়ি, মানে আজ কেন, তুমি 70 বছর বয়স যখন হবে তখনও তুমি ইজিলি ক্যারি করতে পারবে, মানে ব্যাপারগুলোই হচ্ছে তাই, একদম ইজিলি ক্যারি করা যায়, ঠিক আছে। আচ্ছা, এরপরে দেখাচ্ছি হচ্ছে আরেকটা চিকনকারি, আর আগে এর আগে যেগুলো দেখিয়েছিলাম চিকনকারি, এগুলো ডিজাইনগুলো হয়তো একটু আলাদা আলাদা হবে, এটা দামটা আগে একটু বলে দিই, 3850। আচ্ছা, এগুলো আবার কিছু স্টক এসছে, ওই ওপরে কর্নারে দেখতে পাচ্ছ লাল স্কাই, মানে ওগুলো অল ওভার কাজের হচ্ছে, এটা খুব সুন্দর, সত্যি খুব সুন্দর, টুসি নিতে পারিস। আর বর্ডারটা যেহেতু মানে একটা স্ট্যান্ডার্ড বর্ডার, অল ওভার বডিতে ক্লামজি কোনো কাজ নেই, খুব কম পাওয়া যায় মানে এরম টাইপের, খুব সুন্দর কালারটাও, মানে কি বলবো, খুব সুন্দর কালারটাও, খুব সুন্দর। এটা হচ্ছে চিকনকারি, একটু ফ্যান্সি ওয়ার্ক যেগুলো থাকে সেগুলো দামগুলো একটু বেশি হয়, কাজের নিটনেস, আমি অলওয়েজ বলি কাজের নিটনেসের উপর সেটা ডিপেন্ড করে। এই শাড়িটাও ভীষণ সুন্দর, নিজের আর পরা হয়ে উঠছে না চিকনকারি। এই হচ্ছে আঁচলটা,
আঁচলটাই বিশাল বড়, এখান থেকে আঁচলটা গেছে, আঁচলটা ওপর থেকে মানে পড়ে কাঁচ হয়ে সেই বর্ডারটাই কিন্তু নিচে চলে গেছে, এই বর্ডারটা কিন্তু পুরো নিচে চলে গেছে, একটা হোয়াইট আর একটা হচ্ছে গ্রিনে, মস গ্রিন, একটু শ্যাওলা শ্যাওলা গ্রিনে। মৌসুমী বলছে এক্সেলেন্ট এক্সেলেন্ট, সত্যি সত্যি খুব মিষ্টি শাড়িগুলো, প্রতিটা যা ভালো ভালো কালার এসছে না, মানে কি বলবো, এটা হচ্ছে একটা হোয়াইট আর একটা হচ্ছে গ্রিনে গেছে, আর ইয়েল্লো কালারটা একেবারে মানে কি বলবো, মানে আইসক্রিম আইসক্রিম ইয়েল্লো, ম্যাঙ্গো আইসক্রিম এর লাইট ভার্সন। এই হচ্ছে আঁচলের পোর্শনটা, এই হচ্ছে আঁচলের পোর্শনটা, কাজের নিটনেসটা দেখো জাস্ট। অ্যাকচুয়ালি ক্যামেরাতে এই কাজের নিটনেস ঠিক বোঝা যায় না, তাও আমি চেষ্টা করছি। এই হচ্ছে কাজের নিটনেস, দেখো গ্রিনটা দেখলে বুঝতে পারবে, একটা সুতো এদিক ওদিক নেই, এত সুন্দর হচ্ছে কাজ, ঠিক আছে, এত সুন্দর হচ্ছে কাজ প্রতিটা। বুবলিও একটা নিয়ে নিয়েছে ব্ল্যাক কালারের, ও বাবা একটা এসেছিল, ওটা একটু ডিফেক্ট ছিল, পাল্টে আবার আনিয়েছি। এই এই হচ্ছে শাড়িটা, তার সঙ্গে অবশ্যই ব্লাউজ পিস আছে, 3850, 3850 টাকা। এই হচ্ছে স্লিভসে যাচ্ছে, এগুলো না বানানো যায়, হাতাটা শুধু এটা দিলে, বডিটা না এর মধ্যে যত ভারী হচ্ছে লাইলিন দিতে যাবে যে দাম পড়বে তার থেকে বডিটা অন্য একটা কন্ট্রাস্ট দিয়ে বানালে আমার মনে হয় ভালো হয়, আর হাতটা শুধু এটা ইউজ করতে পারো, এটা হাতটা শুধু এটা ইউজ করতে পারো, আর বডিটা একটা কন্ট্রাস্ট গ্রিন দিয়ে বা যে যেটা পছন্দ করো হোয়াইট দিয়ে বা অন্য কন্ট্রাস্টও দিতে পারো, যেহেতু হালকা ইয়েলো কালারটা এত মিষ্টি, এর সাথে ব্ল্যাক দিতে পারো, রেড দিতে পারো, মেরুন কফি, তার সঙ্গে হাতে এটা দিয়ে দিলে তোমার মতো করে তুমি বানাতে। মৌসুমী বলছে ব্ল্যাক আর আছে, না 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 ব্ল্যাক আর নেই, ও এনে দিতে পারবে, ওটা কোনো ব্যাপার নয়, চিন্তা করো না, ব্ল্যাক এনে দেবো, ঠিক আছে। এই হচ্ছে শাড়িটা, 3850। আচ্ছা তারপরে দেখাচ্ছি তোর দুটো দেখিয়ে শেষ করি, ঠিক আছে। আচ্ছা এর মধ্যে এটা একটা ব্ল্যাক ছিল, সেটা নেই, বেরিয়ে গেছে, এটা হচ্ছে ওই মাহেশ্বরী, দামটা আগে বলে দিই, 2850। আজকে বলেছি হাই মো, প্রায় শেষ, পরে রেকর্ডেডটা দেখে নিও। আচ্ছা এটা হচ্ছে ব্ল্যাকটা বেরিয়ে গেছে, ব্ল্যাকের সাথে যেটা রেড বর্ডার ছিল এটা আছে, সেম জিনিসই, এটাও খুব সুন্দর রেডের সাথে বিন্দি বিন্দি টাইপের হচ্ছে বাদনি ডিজাইনটা করা, ঠিক আছে, এটা হচ্ছে বাদনি ডিজাইনটা হচ্ছে করা, এটা কিন্তু মানে অরিজিনাল বাদনি কিন্তু নয়, এটা বাদনি প্রিন্ট। আচ্ছা এটা হচ্ছে আঁচলের পোর্শনটা, খুব ছোট্ট একটা আঁচল গেছে দুদিকে, কিন্তু এই শাড়িগুলো এত আরাম পরে, মানে কি বলবো, আমার নিজের আছে তো আমি জানি। এই হচ্ছে নিচের বর্ডারটা একটু ব্লুইশ গ্রেইশ ব্ল্যাক গেছে, এই হচ্ছে ওপরের বর্ডার অ্যান্ড এটা হচ্ছে নিচের বর্ডারটা, দুপাশে সেম বর্ডার যাচ্ছে, দেখতেই পাচ্ছ জারি দিয়ে উইভিং করা বর্ডার অ্যান্ড বডিতে হচ্ছে এই বাদনি প্রিন্টটা পুরো শাড়িতেই হচ্ছে যাচ্ছে, ঠিক আছে। তোমাদের যাদের যেটা পছন্দ হবে তোমরা স্ক্রিনশট নিয়ে বুক করবে, বুকিং নাম্বার হ্যায় 8116042699890424484, এ দুনো হ্যায় বুকিং নাম্বার, আপ যাহা ভি হো উধার সে বুক কর সকতে হো, স্ক্রিনশট লেকে হোয়াটসঅ্যাপ নম্বর পর মেসেজ করনা, আপকা নাম আর কহাঁ সে বোল রহি হো ইয়ে বোল কে মেসেজ দে দেনা, হাম চেক কর লেঙ্গে, ঠিক হ্যায়। অল ওভার ওয়ার্ল্ড মে শিপিং হোতা হ্যায়, অল ওভার ইন্ডিয়া মে শিপ আপকো ডেলিভারি হো জায়েগা, আপনার হাতো মে মিল জায়েগা পার্সেল 3 to 5 days মে, অল ওভার ওয়েস্ট বেঙ্গলে সেম এখন হয়ে গেছে সব জায়গায়, কোনো কোনো জায়গায় আবার এমন আছে কলকাতা টু ব্যাঙ্গালোর একদিনে পৌঁছে যায়, কলকাতা টু কোয়েম্বাটোর 2 দিনে পৌঁছে যায়, আবার কলকাতা থেকে আলিপুরদুয়ার যেতে 7 দিন থেকে 9 দিন লেগে যায়, এই হচ্ছে ব্যাপার। সো একটু অপেক্ষা করতে হবে, নিশ্চয়ই তোমরা তোমাদের পার্সেল আপলোকা আপনার পার্সেল হাঁ তুমি মিল জায়গা, 2 দিন এধার আর উধার ওই বাত নেই, মিল জায়গা, ঠিক হ্যায়। এটা হচ্ছে পাল্লা পোর্শন আর এটা হচ্ছে অল ওভার বডিটা হচ্ছে সেম যাচ্ছে, আর এর সাথে হচ্ছে ব্লাউজ পিসটাও যাচ্ছে, এই গ্রেইশ একটা টোন আছে এর মধ্যে, মানে এই গ্রে গ্রে ডার্ক গ্রে কালার বলা যেতে পারে, তার সঙ্গে হচ্ছে বর্ডার 2850, খুব সুন্দর, একদম জারি বর্ডার, তসরের হচ্ছে লুক দিচ্ছে, দামটা হচ্ছে একদম মিনিমাম প্রাইসের মধ্যে 2850 টাকার মধ্যে এত সুন্দর একটা শাড়ি। এই হচ্ছে শাড়িটা, এই শাড়িটা নিয়ে একটা ঘটনা আছে, যাই হোক ওই ব্ল্যাক কালারটা নিয়ে একটা ঘটনা আছে, ওটা হচ্ছে আরেকদিন হচ্ছে লাইভে বলবো। এই হচ্ছে শাড়িটা, খুব সুন্দর শাড়ি, একদম পিওর সিল্কের হচ্ছে লুক দিচ্ছে, কিন্তু এটা হচ্ছে মাহেশ্বরী বা চান্দেরি সিল্ক বলা যেতে পারে, এটা অ্যাকচুয়ালি মাহেশ্বরী নয়, এটা একটু চান্দেরি সিল্কের মধ্যে, খুব সুন্দর হচ্ছে শাড়ি 2850 উইথ ব্লাউজ পিস,
আচ্ছা, সবার শেষে দুটো একটু মানে আউট অফ দ্য ট্র্যাক দেখালাম, একটা রেড, এবার একটা গ্রিন দেখাই। হ্যাঁ, এই তসরটা দেখাই। তসরটাকে আমি দেখিয়েছি না, এটা এসছে, সবেই পরে এসছে। এর আগে যেটা এসেছিল সেটা হচ্ছে অফ হোয়াইটের সাথে হচ্ছে মেরুন বর্ডার। খুব সুন্দর তসর, মানে আমাদের বাংলার তসর। দেখো কম্বিনেশনটা, দেখো জাস্ট গ্রিন কালারটা দেখেছো, এটা কিন্তু মানে বলা যায় না, এটা না সিমেন্ট গ্রিন, না অলিভ গ্রিন, অলিভ গ্রিন তো নয়ই, ফ্রেশ গ্রিন একটা, মানে কি বলবো, যেমন দেখা যাচ্ছে তার থেকে একটুন ব্রাইট কালারটা, অসাধারণ হচ্ছে কালার। দুপাশে সেম বর্ডার, পুরো হাতে বোনা শাড়ি। এই হচ্ছে উপরের বর্ডারটা, গ্রিনের সাথে হচ্ছে তুতে রং দিয়ে হচ্ছে কম্বিনেশনটা করা হয়েছে। বর্ডারে কিন্তু গ্রিন অ্যান্ড তুতে দুটো কালার গেছে, এটা হচ্ছে গ্রিন যাচ্ছে, ঠিক আছে। আবার এটা কিন্তু এই যে বর্ডারটা মাঝখানে, এটা হচ্ছে তুতে যাচ্ছে, আর হচ্ছে দুপাশের যে বর্ডারগুলো আছে, এই যে টেম্পল টেম্পলটা যে গেছে, আর এটা এটা গ্রিনে গেছে, তুতের সাথে গ্রিনের কম্বিনেশন। তসরে পাশি কাজ দেখিও, তসরে পাশি। আচ্ছা ঠিক আছে, আজকে তো আর হবে না, অন্য সময় তোকে দেখাবো, ঠিক আছে। খুব সুন্দর, এই হচ্ছে নিচের বর্ডারটা, দুটো বর্ডার, অসাধারণ কাজ, কাজের নিটনেস দেখো, একদম হাতে বোনা শাড়ি। এই হচ্ছে আঁচল পোর্শনটা, পুরো শাড়িটা কিন্তু এমনি করেই হচ্ছে গেছে, একদম তসর বাই তসর, ভীষণ সুন্দর। এর সাথে অবশ্যই ব্লাউজ পিস আছে, এবং সবাই এই শাড়ির ব্লাউজ পিসগুলো দিয়েই হচ্ছে পরে, মানে এই ব্লাউজ মানে হাতাটা দিলে খুব সুন্দর লাগে দেখতে, এতটা চওড়া পুরো হাতটা কিন্তু হয়ে যায়, অসাধারণ সুন্দর একটা তসরের শাড়ি। আমাদের বাংলার হচ্ছে হ্যান্ডলুম শাড়ি, মানে প্রাইড অফ বেঙ্গল বলা যেতে পারে। এই হচ্ছে শাড়িটার লুক, এই হচ্ছে শাড়িটার লুক, এই দাও, খুব সুন্দর একটা কালার কম্বিনেশন, ভীষণ ভালো হচ্ছে একটা কালার কম্বিনেশন। এর দামটা হচ্ছে বলে দিই, এই দামটা হচ্ছে 9,700 টাকা, 9,700, 9,700 হচ্ছে এর প্রাইস, 9,700 হচ্ছে এর প্রাইস। অসাধারণ, যেমনি হালকা ফুলকা হয় শাড়িগুলো, তেমনি হচ্ছে মানে এত সোবর এলিগেন্ট একটা হচ্ছে লুক দেয়, কি সুন্দর শাড়ি, মানে কি বলবো, ভীষণ সুন্দর। তো যার যেটা ভালো লাগবে তোমরা স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপ করবে, হোয়াটসঅ্যাপ নাম্বার হ্যায় 8116042699, 8900424484, এ দোনো নম্বর পর আপ লোগ নে আপ লোগ স্ক্রিনশট লেকে বুকিং করিয়ে, আর আপকা নাম আর আপকা হাঁ সে হ্যায় ইয়ে মেনশন কর দেনা, ঠিক হ্যায়। তো অল ওভার ওয়ার্ল্ড মে শিপিং হতা হ্যায়, শিপিং চার্জেস কম্পালসারি, আর জিধার জো কোরিয়ার সার্ভিস অ্যাভেলেবল হ্যায় উধার ওই সে পার্সেল যাতা হ্যায়, ঠিক হ্যায়, এই বাত হ্যায় আর কিছু নেই। তো চলো, এই হচ্ছে লাস্ট শাড়িটা, দেখে নাও খুব সুন্দর, সামনে থেকে দেখো একটু কাজগুলো, সবগুলো হচ্ছে হাতে ঘোরানো হচ্ছে কাজ, খুব সুন্দর, অসাধারণ হচ্ছে শাড়ি। তো আবার দেখা হবে নেক্সট উইক ঠিক 6টার সময়, মাঝেও কোনো একদিন আসতে পারি একটা ডিসকাউন্টের হচ্ছে লাইভ নিয়ে। তো তোমরা সবাই সঙ্গে থেকো, সবাই খুব ভালো থেকো, হাসি খুশি থেকো, যার যেটা পছন্দ হবে সেটা স্ক্রিনশট নিয়ে বুক করতে থাকো। চলো টাটা, বাই বাই।